বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন এক, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি, সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশি, সংখ্যাটি কত? ক সাতচল্লিশ, খ ছত্রিশ, গ পঁচিশ, ঘ ১৪। সূত্র ১৪তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন এবং একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর গ ২৫। ব্যাখ্যা, মনে করি দশকের ঘরের অঙ্কটি সমান ক। প্রশ্নানুসারে এককের ঘরের অঙ্কটি হবে সমান ক যোগ ৩। সংখ্যাতত্ত্ব অনুসারে দুই অঙ্কের সংখ্যা হবে সমান ১০ গুণিতক দশকের ঘরের অঙ্ক যোগ ১ গুণিতক এককের ঘরের অঙ্ক সমান ১০ গুণিতক ক যোগ ১ গুণিতক ক যোগ ৩ সমান ১০ ক যোগ ক যোগ ৩ সমান ১১ ক যোগ ৩। সুতরাং সংখ্যাটি প্রশ্নানুসারে সমান ১১ ক যোগ ৩। সূত্র ১, প্রশ্নানুসারে সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশি। এই হিসাবে যদি সংখ্যাটি দেখি তাহলে আমরা দেখতে পারি সংখ্যাটি সমান দশকের ঘরের ক যোগ এককের ঘরের মান ক যোগ ৩, এই দুইটির সমষ্টি গুণিতক ৩ যোগ ৪ সমান ৬ ক যোগ ৯ যোগ ৪ সমান ৬ ক যোগ ১৩, অর্থাৎ সংখ্যাটি সমান ৬ ক যোগ ১৩। মনে করি এটি সূত্র ২। সূত্র ১ এবং ২ যেহেতু একই সংখ্যাকে নির্দিষ্ট করে, আমরা বলতে পারি ১১ ক যোগ ৩ সমান ৬ ক যোগ ১৩ বা ৫ ক সমান ১০ বা ক সমান ১০ ভাগ ৫ সমান ২। সুতরাং দশকের ঘরের অঙ্কটি সমান ক সমান ২। সংখ্যার দশকের ঘরের অঙ্কটি সমান ক সমান ২। সংখ্যা সমান ১১ ক যোগ ৩, সূত্র ১ সমান ১১ গুণিতক ২, অর্থাৎ ক এর মান ২ বসায় যোগ ৩ সমান ২৫। আবার সংখ্যা সমান ৬ ক যোগ ১৩, সূত্র ২ সমান ৬ গুণিতক ২, কয়ের মান ২ বসায় যোগ ১৩ সমান ২৫। অর্থাৎ সূত্র ১ এবং ২ অনুসারে দনটি ক্ষেত্রে যেহেতু একই সংখ্যাকে নির্দেশ করে এবং দনটি সূত্রেই সংখ্যাটি দেখাচ্ছে ২৫। উত্তর গ ২৫। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore@gmail.com এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন।
আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না।